এই ভালোবাসা, এই সুন্দর সুন্দর আবেগ মাখা কমেন্টস আমি কিভাবে আপনাদের ভালোবাসার প্রতিদান দিব? আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে কিংবা দূরে যে যেখান থেকে ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ ও নিরাপদ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ঘরের ভিতরে সব কিছু এলোমেলো, তো আজকের ব্লগে আর এলোমেলো কোনো জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম না। এখন দুপুরে রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়ে রান্নাটাও শুরু করেছি, আর আজকের ব্লগটি আমি রান্নাঘর থেকেই শুরু করলাম। অনেকে আবার ভাবতে পারেন, আপু রোজার সময় দুপুরে রান্না করছে, আসলে দুপুরে রান্না শেষ করে আমি একটু বাইরে যাব, তো কোথায় যাব সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি দেখলে আপনারা জানতে পারবেন। তো সেখান থেকে এসে আমি ইফতারির সব কিছু গুছিয়ে নেব, এই জন্য কিন্তু খুবই তাড়াহুড়ো করেই আমি রান্নাটা শুরু করেছি। যেহেতু একটু তাড়াহুড়ো করে রান্না করছি, গ্যাস প্লাস হিটার দুটোতেই কিন্তু আমি রান্না শুরু করেছি। হিটারে তো ডাউলটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখন গ্যাসে প্রেশার কুকারের গরুর গোস্তটা রান্না করে নিচ্ছি। তো সব মশলা দিয়ে গরুর গোস্তটা কিছুটা সময় কষিয়ে নিব। তো এর মধ্যে কিন্তু ডাউলটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন এই যে ওড়ং দিয়ে একটু ভালো করে আমি ডাউলটা মানে ঘুটে নিচ্ছি, আমরা এটাকে ওড়ং বলি, আর এই ওড়ংটা দিয়ে কিন্তু ডাউলটা এভাবে ঘুরতে বেশ ভালো হয়। আর এখন পরিমাণ মতন একটু গরম পানি দিয়ে দিলাম, আর এর ভিতরে এখন সামান্য একটু আদা বাটা দিব। আমার কাছে মুগ ডাউলে আদা বাটা দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। মুগ ডাউল যখন এভাবে পাতলা করে রান্না করি, শুধু কাঁচা মরিচ দিয়ে ডাউলটা সিদ্ধ করে নিই, তো তারপর আমি এর ভিতরে সামান্য পরিমাণে একটু আদা এবং হলুদ লবণ দিয়ে কিছুটা সময় জাল করে নিই। তারপর তো রসুন কুচি, পেঁয়াজ এবং আস্ত জিরে ফোড়ন দিয়ে ডাউলটা তেলে দিয়ে নিই। আমার কাছে কিন্তু এভাবে মুগ ডাউলটা খেতে ভীষণ ভালো লাগে। হিটারও তো ডাউল রান্না হচ্ছে, আর এদিকে আমি গরুর গোস্তের ভিতরে কয়েক টুকরো আলু দিয়ে কিছুটা সময় নেড়ে এখন বাসি দিয়ে নিব, আর পাশের চুলায় ভেন্ডি ভাজি করে নিব। তো মোটামুটি আজকে তিনটা চুলাই আমি অন করে দিয়েছি, মানে যত দ্রুত সম্ভব আমি রান্নাটা শেষ করে নিচ্ছি। আমার কাছে গরমের সময় সবজিগুলো সবচেয়ে বেশি পছন্দের, ভেন্ডি, পটল, ঝিঙ্গে, বরবটি, এগুলো হলে তো কোনো কথাই নেই। শীতের সবজি আমি অতটা বেশি পছন্দ করি না। আমার অনেক আপুরাই কিন্তু শীতের সবজি খুবই পছন্দ করে, সেটা তো আমি আপুদের ব্লগ দেখে জানতে পেরেছি। তো সবার পছন্দ এক নয়, আমার পছন্দটা একটু আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো তারপর এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ তেলের সঙ্গে একটু ভেজে তারপরে তো ভেন্ডি দিয়ে দিয়েছি, আর এখন সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে ভেন্ডিটা ভেজে নিব। আর ভেন্ডিটা হাফ ভাজির পরেই কিন্তু আমি হলুদ ব্যবহার করব, আর এটা আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি। আমার আম্মু বলে, ভেন্ডি ভাজির সময় যদি প্রথমেই তুমি হলুদ দাও তাহলে কিন্তু ভেন্ডি একটার সঙ্গে একটা লেগে যাবে, মানে একটা নাল নাল হয়ে যাবে, অতটা ঝুরঝুরে হবে না। তো অফ ক্যামেরায় সব কিছু রান্না করে পুরো রান্নাঘরটা আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি, সেগুলো আর কোনো কিছু আপনাদের সাথে আর শেয়ার করলাম না। তো এখন গরুর গোস্তের উপর থেকে একটু ভাজা জিরা গুঁড়া ছিটিয়ে দিলাম, আর এখন ভেন্ডিটাও বাটিতে উঠিয়ে নিচ্ছি। বাবু তো নামাজ পড়তে গেছে, আর বাবু নামাজ পড়ে আসলে তাকে দুপুরের খাবারটা দিয়ে দেবো। বাবু আজকে রোজা নেই, গতকাল রাতে বাবু খুব বমি করেছিল, এই জন্য আর আজকে তাকে রোজা রাখতে দিইনি। আমার এই ব্লগটি শুক্রবারের, তো শুক্রবারের চতুর্থ রোজা ছিল, আর শুক্রবারের ব্লগটি অনেক দেরিতেই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা তো অনেকেই জানেন এতটাই ব্যস্ততার মধ্য দিয়ে যে আমি দিন পার করছি, এডিট করে রেখেছিলাম, শুধু ভয়েসটা দিতে পারছিলাম না, আর এই ভয়েসটা দেওয়ার জন্যই ব্লগটি শেয়ার করতে অনেকটাই দেরি হয়ে গেল। তো এরই মধ্যে অনেকটা সময়ও কেটে গেছে, আমিও গোসল সেরে নামাজ আদায় করে নিয়েছি, আর বাবুও দুপুরের খাবারটা খেয়েছে। এখন এই যে মা ছেলে বসে একসঙ্গে কোরআন তেলাওয়াত করছি, মাশাআল্লাহ আমার বাবা অনেক সুন্দর করে কোরআন তেলাওয়াত করে। এই রমজান মাসে বাবু আর আমি একসঙ্গে বসে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করছি, মাঝে মধ্যে দু একদিন মিস হয়ে যাচ্ছে। তো ভাবলাম একটু ক্যাপচার করে রাখি, আমার প্রিয় আপু ভাইদের সঙ্গে আমি শেয়ার করব। তো সবাই প্লিজ আমার বাবুর জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন তাকে নিয়ে খায়াত দান করে, আমিন। এর মধ্যে আমিও রেডি হয়ে গেছি, আর যাচ্ছি আমার ছোটো খালার বাড়িতে গরুর দুধ আনার জন্য। তো তার আগে বলি, আমার পিছনে যে পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু খুবই এলোমেলো, মানে এখনও কিন্তু কোনো কিছু আমি গুছিয়ে উঠতে পারিনি, বাসায় কিন্তু এখনও রঙের কাজ চলছে। আর বাবুকে মশারি টাঙিয়ে দিয়েছিলাম, সেও কিন্তু ঘুমাচ্ছিল। তো খালাদের ওখান থেকে কিন্তু আমি চলেও এসেছি, বাইরে যে আর ক্যামেরাটা অন করা হয়নি। তো এই যে বেশ অনেক করে গরুর দুধ এনেছি, আর এটা হচ্ছে একদম দেশি গরুর দুধ, বাবু জার্সি গরুর দুধটা খেতে চায় না, এই জন্যই এত দূরে যেয়ে কষ্ট করে আমাকে এই রোজা থেকে দুধ আনতে হয়েছে।
তো এই লোশনটা খালা আমাকে দিয়েছে, খালু ইন্ডিয়া গিয়েছিল আর সেখান থেকে এনেছে VLCC-র সান লোশন। তো খালা নাকি এটা ব্যবহার করবে না, বলছে এটা ঘরে থাকলে নষ্ট হয়ে যাবে, তুমি নিয়ে যাও, তুমি এটা ব্যবহার করবে। তো দেখুন বেশ অনেক করেই কিন্তু দুধ এনেছি, আর কয়েকদিন পরে আবার আমাকে যেতে হবে। তো এভাবেই কিন্তু আমাকে কষ্ট করে ওখান থেকে দুধ আনা লাগবে, বা শুধু বাবুর জন্যই, বাবু যদি একটু এই দুধগুলো খেতে পারতো, মানে জার্সি গরুর দুধ, তাহলে আর আমাকে এত কষ্ট করা লাগতো না। এখন এই যে আমি ফ্রিজে সব দুধ গুছিয়ে নিচ্ছি, আর আমি বাড়িতে এসেছিলাম, আসরের আজান দিয়ে দিয়েছিল, তো দুধ ফ্রিজে রেখে আসরের নামাজ কালাম পড়ে তারপরে আমি ইফতারিটা রেডি করে নিব। এই কাজটি করতে করতেই কমেন্টসের বিষয়ে একটু কথা বলি। গত ব্লগে কিন্তু আমি আমার আপুদের কাছে একটু দোয়া চেয়েছিলাম, যাতে আমি সুস্থ থেকে সব রোজা পালন করে যাতে আমার ঘরগুলো সুন্দর করে গুছিয়ে নিতে পারি। তো সব আপুরাই কিন্তু এত সুন্দর সুন্দর কমেন্টস করেছে আর আমার জন্য এত দোয়া করেছে, সকল আপুদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের এত ভালোবাসা, এত আবেগমাখা কমেন্টস পেয়ে যে আমি এত খুশি, সেটা আমি কি বলবো, এখন নিজেই মানে ভাষা খুঁজে পাচ্ছি না। আর অনেকে তো বলেছে যে আপু তোমার কাছে যদি আমি থাকতাম তাহলে অবশ্যই তোমাকে গিয়ে সাহায্য করে আসতাম। তো আজকের ব্লগে আমি কোনো আপুরার নাম বললাম না, কারণ সব আপুরাই আমাকে খুব ভালোবেসে কমেন্টস করেছে আর আমি চাই না আমার জন্য আপনাদের কারোর মনে একটুও কষ্ট লাগুক। তো এর মধ্যে কিন্তু এই যে আমরা ইফতারিটাও গুছিয়ে নিচ্ছি, আমি তো রান্নাঘরে সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম আর বাবুর টেবিলে গুছিয়ে নিয়েছে। তো আপনাদের ভাইয়া বাড়িতে আসার সময় বেগুনি, আলুর চপ, পেঁয়াজু আর হালিম নিয়ে এসেছে। পেঁয়াজু বেগুনি তো বাবু প্লেটে গুছিয়ে নিয়েছে, কিন্তু ব্যাগ থেকে হালিমটা সে কোনোভাবেই বের করবে না, বলছে যদি বের করতে গিয়ে পড়ে যায়। হালিম আপনাদের ভাইয়া একটুও পছন্দ করে না, আমি আর বাবুই পছন্দ করি, আর এজন্যই কিন্তু হালিম আমি বাড়িতে রান্না করি না, কারণ দুজনের জন্য অল্প হালিম রান্না করলে আমার কাছে মনে হয় অতটাও ভালো লাগে না। তো যাই হোক, এই যে সব খাবারগুলো গুছিয়ে নিয়েছি, আর একটু পরেই কিন্তু আজান দিয়ে দিবে, চিড়া তো থাকতেই হবে। আর এখানে আমি ট্যাং দিয়ে ইসুপগুলোর ভুষি দিয়ে একসঙ্গেই মানে মিশিয়ে নিয়েছি, আর এটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আম, আনারস আর লিচু, এই তিনটা ফল আমার যে এত পছন্দ, আর এই তিনটা ফলের ঘ্রাণ যদি আমার নাকে যায় আমার মাথাটা খারাপ হয়ে যায়। তো যাই হোক, এই যে অনেক ব্যস্ততার মধ্য দিয়েও কিন্তু ইফতারিটা আলহামদুলিল্লাহ সম্পূর্ণ করলাম। তো মাগরিবের নামাজ আদায় করে এখন বসে হালিম খাচ্ছি আর আপুদের ভিডিও দেখছি। প্রথম রোজা থেকে এলোমেলো ঘরবাড়ির ভিতরে কীভাবে যে দিন আর রাতটা পার করছি, তার ভিতরে কিন্তু এত ব্যস্ততার মধ্যেও আপনাদেরকে সময় দিচ্ছি, আর আমিও ছোট ছোট কিছু ব্লগ আপনাদের সাথেও শেয়ার করছি। জানি না কেমন লেগেছে আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি, আশা করছি ভালো লাগবে। তাহলে প্লিজ একটা লাইক আমাকে অবশ্যই দিয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।